14 সেপ্টেম্বর বুধবার রাজধানীর ডেমরা স্টাফ কোয়ার্টারে সমতট ভবনে তৃতীয় তলায় অনুসন্ধানীমূলক অনুষ্ঠান চোখের আড়ালে ও জাতীয় দৈনিক বাংলাদেশ ক্রাইম সংবাদ ঢাকা দক্ষিণ ব্যুরো অফিসের শুভ উদ্বোধন করা হয়েছে। জাতীয় দৈনিক বাংলাদেশ ক্রাইম সংবাদ ও দৈনিক মাতৃজগতের সম্পাদক খান সেলিম রহমানের সভাপতিত্বে ও চোখের আড়ালের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান জনাব এস এম মিন্টুর সার্বিক তত্ত্বাবধানে এই সময় প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের 69 নং ওয়ার্ড কাউন্সিলর হাজী সালাউদ্দিন আহমেদ। বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের সংরক্ষিত মহিলা আসন 67, 68 ও 69 এর কাউন্সিলর জনাব মোসাম্মদ মাহফুজা আক্তার হিমেল, দৈনিক মাতৃ জগতের সহকারী সম্পাদক জনাব মোহাম্মদ দেলোয়ার হোসেন, পপুলার জুট এক্সচেঞ্জের অ্যাডমিন জনাব মোহাম্মদ ফরিদুল হাসান দিদার সহ আরো অনেকে। এছাড়াও চোখের আড়াল অনুষ্ঠানে সকল সদস্য ও বিভিন্ন ইলেকট্রনিক ও প্রিন্ট মিডিয়া সাংবাদিক বৃন্দ উপস্থিত ছিলেন।